সোশ্যাল মিডিয়া দৌলতে আজ আমরা প্রায় সকলেই মীরাবাই চানু নামটার সাথে পরিচিত। 27 বছর বয়সের এই মেয়েটি বর্তমানে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সিলভার মেডেলটি জিতেছে। সবাই না জানলেও অন্তত আমি আপনি যারা এই ভিডিওটা দেখছি তারা অন্তত জানি মীরাবাই চানু কে। কিন্তু তার এই পরিচয় কি শুধুই অলিম্পিকে সিলভার মেডেল জেতা, নাকি রয়েছে তার আরও কিছু রেকর্ড, সেটাই আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। 1994 সালে 8ই আগস্ট মণিপুরের ইম্ফলে জন্মগ্রহণ করে মীরাবাই চানু। তার পুরো নাম সাইখোম মীরাবাই চানু। ছোটবেলা থেকেই ওয়েট লিফটিংয়ের উপরে বিশেষ আগ্রহ ছিল মীরাবাই চানুর। মাত্র 12 বছর বয়সেই তার পরিবার তার স্ট্রেংথ বা শক্তিটাকে আইডেন্টিফাই করে। রান্নার জন্য ছোটবেলায় খুব সহজেই অনেক ভারী ভারী কাঠ বয়ে নিয়ে আনত ছোট্ট মীরা। যেটা তার দাদার পক্ষে বয়ে নিয়ে আসা তো দূরের কথা, ঠিকমতোভাবে সেই কাঠগুলোকে তুলতেই পারতো না মীরার থেকে 4 বছরের বড় তার দাদা। 12 বছর বয়সে সে তার প্রথম গোল্ড মেডেলটি জেতে একটি লোকাল ওয়েট লিফটিং কম্পিটিশনে। ইন্টারন্যাশনাল স্টেজে প্রথম সে তার ক্ষমতা দেখায় যখন তার বয়স 20 বছর। 2014 সালের কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগের উপর পদক জেতে মীরাবাই চানু। 2017 সালে USAতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ তাতে সোনা জেতে। 2018 সালে ভারত সরকার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় তাকে। এছাড়া 2018 সালে তাকে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তবে সব মানুষের জীবনে সফলতা যেমন থাকে, ঠিক তার সাথে ব্যর্থতাও থাকে। 2018 সালেই ওয়েট লিফটিংয়ের সময় লোয়ার ব্যাক ইঞ্জুরির কারণে ওয়েট লিফটিং ছাড়তে হয় মীরাবাই চানুকে। এরপর 1 বছর ওয়েট লিফটিং থেকে দূরে থাকতে হয় মীরাবাই চানুকে। 2019 সালে থাইল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কামব্যাক করে মীরাবাই চানু। সেই চ্যাম্পিয়নশিপে কোনো পদক না জিতলেও চতুর্থ স্থান দখল করে মীরাবাই চানু। 2021 সালে মীরাবাই চানু হলেন প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা ওয়েট লিফটার যে টোকিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পায়। এবং তিনি 49 কেজি বিভাগে সিলভার মেডেলটি জিতে ভারতের জন্য 2021 টোকিও অলিম্পিকে প্রথম পদকটি ছিনিয়ে আনেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মীরাবাই চানুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনে আপনি ভারতের হয়ে আরও অনেক অনেক পদক জিতুন এই প্রার্থনা করি।